হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এবার থেকে আপনি যদি বাংলা লিখেন সেটা সঙ্গে সঙ্গে ইংলিশে পরিণত হয়ে যাবে। এর মানে আপনি তাকে লিখলেন যে আপনি কেমন আছেন, সেটা ইংলিশে লেখা হবে যে হাউ আর ইউ। এক কথায় আপনি বাংলা লিখলে সেটা ইংলিশে পরিণত হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো বন্ধুরা, এর জন্য ভিডিওটিকে ছোট্ট করে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করবেন ভিডিওর শেষ। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো প্লে স্টোর ওপেন করবেন, ওপেন হওয়ার পর গুগল প্লেতে গিয়ে সার্চ করবেন জিবোর্ড। জিবোর্ড বলে সার্চ করলে আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে, সেটাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। অনেকের মোবাইলে এটা কিন্তু অলরেডি আছে। তো আপনারা কী করবেন, সিম্পল ওপেন করবেন। ওপেন করলে একটু ওয়েট করবেন, অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে ক্লিক করবেন ইনেবল ইন সেটিংস। সেখানে ক্লিক করলে আপনাদেরকে একটি অপশান নিয়ে যাওয়া হবে, আপনার সিম্পল জিবোর্ড বলে একটা অপশান খুঁজবেন এবং এটাকে ইনেবল করে দেবেন এবং ওকেতে ক্লিক করবেন। আবার ব্যাকে চলে আসবেন, এবার সিলেক্ট ইনপুট মেথড সেখানে ক্লিক করবেন এবং এটিকে জিবোর্ড একটা অপশান শো হবে সেখানে ক্লিক করে দেবেন। তারপর ডানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশান শো করবে। তো আপনার ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন অ্যাড কিবোর্ড, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনারা খুঁজবেন বাংলা ল্যাঙ্গুয়েজটা। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। তো আমি সিম্পল একটু ওয়েট করবেন, আমি বেঙ্গল ল্যাঙ্গুয়েজটা চুজ করবো। দেখুন এখানে বাংলা ইন্ডিয়া, সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর এটা কিন্তু আমি ইনেবল করে দেবো। সিম্পল দেখুন আমি এবার কিন্তু ডানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এবার আমরা ব্যাকে চলে আসবো। এবার চলুন দেখা যাক যে হোয়াটসঅ্যাপে আমি বাংলাতে লিখবো সেটা ইংলিশে হচ্ছে কি। সিম্পল আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এবার আমি কিন্তু টাইপ করব। চলুন এবার কিন্তু টাইপ করা যাক। সিম্পল আমি এটা মিটিয়ে দিই, একটু ওয়েট করবেন। সিম্পল চলুন এবার কী করবেন আপনারা, দেখুন এইখানটা করে একটি জি বাটন থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশান শো হবে যে জি, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। এবার কিন্তু আপনাদের মেন ইন্টারফেস, এবার এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ আপনারা এটা বেঙ্গলিতে সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন বেঙ্গলি খুঁজবেন, দেখুন এখানে বেঙ্গলি আছে, সিলেক্ট করে দেবেন। তারপর এটা কিন্তু অটোমেটিক ইংলিশ আছে, আপনার ইচ্ছা মতো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা কিছু একটা টাইপিং করি। সিম্পল এখানে লিখবো যে আপনি কেমন আছেন। দেখুন আপনি লিখলাম যে আপনি কেমন আছেন। দেখুন আমি কিন্তু এখানে বাংলাতে লিখছি, ওপরে কিন্তু লেখা হচ্ছে যে হাউ আর ইউ। এবার আমি লিখবো যে তুমি কোথায় আছো, তুমি কোথায় কোথায় আছো। দেখুন সিম্পল আমি লিখলাম আর এখানে লেখা হচ্ছে যে হোয়ার আর ইউ। এই করে কিন্তু আপনি যাকে ইচ্ছা মেসেজ করতে পারবেন। সুন্দর লাগবে, একদম ইউজফুল একটা অ্যাপ্লিকেশন। যারা মানে কারোর সঙ্গে ইংলিশে চ্যাট করতে চায়, আপনি হয়তো ইংলিশ বুঝতে পারছেন না বা আপনি তাকে ইংলিশে চ্যাট করতে চান, তাহলে এই অ্যাপ্লিকেশনটা খুবই একটা ভালো অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আর আপনি যদি লাইক করেন তো আমাদের ভিডিও করার ইচ্ছা আরও বাড়তে থাকে। আর বন্ধুরা একটা কথা, আপনাদের যে বাংলা ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু একটু পরে ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে। তো এর জন্য একটু ধৈর্য রাখবেন। তো এখান থেকে শেষ করলাম, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।